친오디 친오디 অদ্রিজা তুমি আমাদের বাড়িতে গেলে খুব ভালো হবে মানে আমার বৌমনি না তোমার খুব প্রশংসা করছিল আর তুমিও পড়াশোনায় এত ভালো আমিও পড়াশোনা খুব ভালোবাসি আমরা দুজনে একসাথে ইউনিভার্সিটি যাব হ্যাঁ এটা ঠিক আমি তোমার থেকে এক বছরের সিনিয়র বাট একটা কথা বলি তোমার ভাইটা আজকে মদ পেয়েছে ঠিকই কিন্তু ওর মদ তো ঘুরেও যেতে পারে এমা না না আমার ভাইদা মদ ঘোরাবে না হ্যাঁ সেটা আলাদা ব্যাপার যদি যদি তুমি মদ বদলাও আমাদের বাড়ি থেকে মনে হয় আজকে সকালের মধ্যেই তোমাদের বাড়িতে যোগাযোগ করবে জানো পরীক্ষার কি দেরি করিয়ে দিচ্ছি তা তো একটু হচ্ছেই আসলে আমি তো এখানে সবকিছু ঠিকঠাকভাবে চিনি না তাই কোন রুম নাম্বার সেটা ইটস ওকে আমারও ক্লাসে দেরি হয়ে যাচ্ছে আর হ্যাঁ তোমার পরীক্ষার জন্য অল দ্য বেস্ট থ্যাংক ইউ শোনো না একটা কথা বলছি তুমি আমাদের বাড়িতে এলে আমি খুব খুশি হব তোমাদের বাড়িতে হ্যাঁ আমার ভাইদার বউ হয়ে আমি এগোই হ্যাঁ হ্যাঁ আমরা তো একই দিকে যাব গেট দিয়ে ঢুকে তোমার বাঁ দিক আর আমার ডান দিক আর হ্যাঁ ফেরার পথে যদি কোনো রকম অসুবিধা হয় তুমি আমাকে ফোন করতে পারো হ্যাঁ ভাইদাকেও ফোন করতে পারো চলো বাবারে বাবারে বাবা সেই এক কথা উরে বাবা আমাকে ছেড়ে দাও ছোটু 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 আজ তোমাকে সবকিছু খুলে বলতেই হবে কিছু করার নেই বলতেই হবে এবার ফিরে আসার পর থেকে তুমি আমি অদ্ভুতভাবে এড়িয়ে যাচ্ছ আমি নজর করছি না 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 এড়িয়ে গেছো হ্যাঁ আর ওই তাতানের ব্যাপারটা নিয়ে আমি নিজেও খুব আপসেট হয়েছিলাম সেই জন্য আমি এদিকটা নজর দেওয়ার সময় পাইনি কিন্তু এখন যখন আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়ে ফেলেছি তখন আর তাতান যেখানে অ্যাকসেপ্ট করে নিয়েছে ডিসিশনটা আপাতত তো আমার ওদিককার টেনশনটা একটু গেল এবার বলো শবনমের সাথে তোমার কি হয়েছে বলো আরে কি হয়েছে বলো শবনমের সাথে ছোটু ছোটু আবারও বলছি আমি জীবনটা ছেলে খেলা নয় ছোটু জীবন মানে ইটস আ লং লং ওয়ে একটা বিরাট জার্নি সেই জীবনটা লাটাইটাই তুমি যদি ছেড়ে দাও উড়িয়ে দাও সে তো ভেসে যাবে ভাসতে ভাসতে কোথায় চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না সমস্ত তোমার কন্ট্রোলের বাইরে চলে যাবে সব কিছু একটু নিজের হাতে রাখতে হবে না ছোট বৌদি আমার শবনমের সাথে সত্যি সেরকম কিচ্ছু হয়নি আজকাল আমাদের বাড়িতে তো আসা দূরের কথা শবনম আন্টি আমাদের বাড়িতে একটা ফোন পর্যন্ত করে না বলো কাম্মা আগে তো এরকম কখনো করেনি না না এক মিনিট এক মিনিট শবনমের ওর উপর রাগ করার হাজারটা কারণ আছে শবনমের জন্য কিন্তু ওদের সম্পর্কটা কোনো টিকে আছে রে অসীম ধৈর্য মেয়েটা আমি তোকে বলছি শোন না এই ছেলেকে তো আমি চিনি একটা উল্লুক বাউন্ডুলে কোথাকারে যেখানে সেখানে যখন তখন ঘুরে বেড়াচ্ছে কি করছে কোথায় যাচ্ছে কোনো ঠিক নেই আবার একটা চাকরিও করে সাহেবের চাকরি অর্ধেক দিন ছুটি আমি জানি না বাবা এই কি চাকরি যেই ছুটি হচ্ছে বাবু তল্পি তল্পা গুটিয়ে কোথায় ভ্যানিশ করে যাচ্ছেন আহা কি সুন্দর আর
কাজের ছুটির বাইরে ও যে কতগুলো এক্সট্রা ছুটি নেয় কাজের, ও বলুক। হেই তুই বল, তুই বলবি, বলতে পারবি, হিসেব করে বলতে পারবি? বল, তোর চাকরি চলে যাবে রে, দেখিস এবার তোর চাকরিটাই চলে যাবে। দেখো দেখো একবার তাকিয়ে দেখো, কিরকম ভালো মানুষের মতো, ভদ্র ছেলের মতো মাথা নিচু করে বকুনি খাচ্ছে, দেখেছো? হ্যাঁ, যেন একবারে ভাজা মাছটি উনি উল্টে খেতে পারেন না, তাই না? কি কি চুপ, আরে আরে তুমি দেখতে পাচ্ছ কিন্তু, দেখ এই এই কি ইশারা করছো? হ্যাঁ আমি সামনে দাঁড়িয়ে আছি, ও ইশারা করছে, আর কানটা বলে দাও কিন্তু, আর বলে দিলাম আমি জোরে কর্মণ। এই দেখো, ছোট বৌদি তোমার কি ধারণা যে আমি শবনমকে এই বাড়িতে আসতে বারণ করেছি? জ্বলে গেল। তুমি তুমি ওকে নিজে জিজ্ঞেস করে দেখো না। কেন ওকে আমি জিজ্ঞেস করবো? আমি তোমাকে জিজ্ঞেস করছি, তোমার সঙ্গে ওর সম্পর্ক, আর সেই কারণেই ওর সাথে আমাদের সম্পর্ক। ছোটু যাক পাগলা খোরা, এবার বলো তো তুমি বিকেলে বাড়িতে থাকছো কি না? বিকেলে? হ্যাঁ বিকেলে আছি তো বাড়িতে, কেন রে? না তাহলে ফোন করে একবার স্বপ্নম আন্টিকে ডাকবো। ও ই বাবা, কি হলো সব কথা খুলে বলতো, এখন আর বলে না কেন? কেন বলে না? চলো 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 পাল্টাই।